বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো রাত পোয়ালেই ভৌতবিজ্ঞান পরীক্ষা রয়েছে, তোমাদের অঙ্ক পরীক্ষা আশা করি প্রত্যেকেরই ভালো হয়েছে এবং খুব ভালোভাবে তোমরা উত্তীর্ণ হতে পারবে। তো যাই হোক, আমরা এখন চলে আসি আমাদের ফিজিক্সের লাস্ট মিনিট আলোচনা নিয়ে। তো কী কী মূল ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে এর আগেও আমি তোমাদের সামনে শেয়ার করেছিলাম, তবুও আজ একটু প্রশ্নগুলো তোমাদের একটু রিমাইন্ড করে দেওয়া যে এই প্রশ্নগুলো যাতে একটু ভালো করে তোমরা রেডি করো। তো চলো আমরা পরপর বিষয়টা শুরু করি। আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের তিনটে পার্ট রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ এ তে আমাদের রয়েছে কমন এরিয়া, গ্রুপ বিতে রয়েছে ফিজিক্স এবং গ্রুপ সি তে রয়েছে আমাদের কেমিস্ট্রি। তো কমন এরিয়ার মধ্যে আমাদের তিনটে চ্যাপ্টার রয়েছে, পরিবেশের জন্য ভাবরা, গ্যাসের আচরণ এবং রাসায়নিক গণনা। তো এর মধ্যে থেকে আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার গ্যাসের আচরণ, কারণ ওখান থেকে 8 মার্কের প্রশ্ন রয়েছে, রাসায়নিক গণনা থেকে 4 এবং পরিবেশের জন্য ভাবনা থেকে কিন্তু 5 মার্কের প্রশ্ন রয়েছে। গ্রুপ বি থেকে আলো এবং চরতরি দুটো রয়েছে, দুটো চ্যাপ্টার থেকেই কিন্তু 17-17 করে প্রশ্ন আসবে, অর্থাৎ দুটো চ্যাপ্টার ভালো করে কিন্তু পড়তেই হবে। অন্যদিকে দেখো, পর্যায় সারণীয় মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বন্ধন, এর মধ্যে থেকে তড়িৎ প্রবাহ রাসায়নিক বন্ধন থেকে কিন্তু আমাদের 14 মার্কের প্রশ্ন রয়েছে, এবং পর্যায় সারণীয় মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা থেকে 10 মার্ক এবং আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে 15 মার্কের প্রশ্ন রয়েছে। যাই হোক, ওভারঅল কিন্তু আমাদের 15টি MCQ প্রশ্ন লিখতে হয়, যে প্রশ্নে কোনো অর থাকে না। 21টা আমাদের SAQ প্রশ্ন লিখতে হয়, যার মধ্যে কিন্তু ডান বাম সত্য মিথ্যা কিছু SAQ টাইপের কোশ্চেন প্রত্যেকটা জিনিস রয়েছে। 2 মার্কের আমাদের 9টি প্রশ্ন লিখতে হয়, 3 মার্কের আমাদের 12টি প্রশ্ন লিখতে হয়, অর্থাৎ হায়েস্ট মার্কস ভ্যালু কিন্তু 3, এবং বেশিরভাগ ক্ষেত্রে 2 এবং 3-এর প্রশ্নগুলো রেডি রাখতে হবে। আর শর্ট টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে, যার জন্য বইটাকে কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। এটাই হলো ফিজিক্সের মূল ধর্ম এবং বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে। তার মধ্যে থেকে 2-3 মার্কের জন্য যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের সামনে এখন শেয়ার করছি। আর এর আগে পরে শর্টের জন্য কী কী পড়বে সে সম্পর্কে অধ্যায়ভিত্তিক আলোচনা কিন্তু আমি তোমাদের এর আগে অনেক তুলে ধরেছিলাম। তো যাই হোক, আমি পরপর অধ্যায়ভিত্তিকভাবে তোমাদের জন্য 2 এবং 3 মার্কের জন্য কী কী প্রশ্ন রয়েছে সেগুলো আলোচনা করছি। প্রথম, পরিবেশের জন্য ভাবনা। এর আগের সাজেশনে আমি একটা ডিটেলস আলোচনা করেছিলাম, আজ কিন্তু অতটা ডিটেলসের মধ্যে আমি যাবো না, একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলছি শুধুমাত্র। প্রথম প্রশ্ন, ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, উচ্চতার পরিবর্তনে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে চাপের পরিবর্তন হয় কীভাবে আলোচনা করো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার কীরূপ তারতম্য লক্ষ্য করা যায়, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা হ্রাস পায় কেন, থার্মোস্ফিয়ারের উচ্চতা উষ্ণতা এত অধিক হওয়ার কারণ কী, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখার কয়েকটি উপায় কী, ওজোন স্তরের গুরুত্ব কী, ওজোন স্তর ধ্বংসকারী কয়েকটি পদার্থের নাম কী বা ওজোন স্তর কীভাবে ধ্বংস হয়, বায়ুমণ্ডলের উপযোগিতা কী, ওজোন স্তর ধ্বংসের কারণ বললাম এবং তার সঙ্গে CFC এর গুরুত্ব এটাও ভালো করে দেখে রাখবে, ওজোন স্তর ধ্বংসস্তরের মানবিক কারণগুলো এবং তার ক্ষতিকর প্রভাবগুলো দুটো বিষয়ে কিন্তু ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসে NO এবং N2O এর ভূমিকা কী, গ্রিনহাউস কী, গ্রিনহাউস এফেক্ট কী, গ্রিনহাউস গ্যাস কী, গ্রিনহাউসের প্রভাব, জোয়ার ভাটা শক্তি, সূর্য শক্তি এবং সৌরশক্তি, বায়ু শক্তি এবং সৌরশক্তি, এই তিনটে শক্তির সুবিধা এবং অসুবিধা কিন্তু ভালো করে দেখতে লাগবে, বায়ো ফুয়েল কী, বায়োমাস কী, জীবভর শক্তির ব্যবহার কী, তারপরে হচ্ছে জোয়ার ভাটা শক্তি কাকে বলে, মিথেন হাইড্রেট কী, বিশ্ব উষ্ণায়ন কী, মিথেন হাইড্রেট থেকে কীভাবে মিথেন পাওয়া যায়, এই যে প্রশ্নগুলো বললাম আমাদের প্রথম পার্টের, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে। এবার চলে আসি গ্যাসের আচরণ থেকে। গ্যাসের আচরণ থেকে পি বনাম IV এবং ভি বনাম IV লেখচিত্র দুটি অঙ্কন করো। লেখচিত্র দুটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। CGS এবং SI পদ্ধতিতে গ্যাসের চাপের একক কী, কিছু কিছু সংজ্ঞা খুব ভালো করে রেডি রাখবে। তার মধ্যে হচ্ছে প্রমাণ, চাপ ও উষ্ণতা বলতে কী বোঝো, গ্যাসের ব্যাপন কাকে বলে, গ্যাসের চাপ কাকে বলে, মুক্ত পথ কী, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য কী, কী শর্তে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ PV=RT মেনে চলে, বয়েলের সূত্রের সীমাবদ্ধতাগুলো কী কী, বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটাও দেখে রাখবে, আদর্শ গ্যাসের সমীকরণ থেকে কিভাবে গ্যাসের মোলার ভর নির্ণয় করা যায়, গ্যাসের ব্যাপন কাকে বলে, গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল থাকে কেন, চার্লস ও বয়েলের সূত্রের ধ্রুবক দুটি কী কী, গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যগুলো কী কী, কোন উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয় কেন, গ্যাসের চাপের সঙ্গে উষ্ণতার সম্পর্ক বা পি বনামটি লেখচিত্রটি আঁকো এবং ব্যাখ্যা করো, নেক্সট অ্যাভোগাড্রো সূত্র এবং গে-লুকাসের গ্যাস আয়তন সূত্রটি প্রতিষ্ঠিত করো, আদর্শ গ্যাস সমীকরণ যেটা হচ্ছে PV=NRT এটা প্রতিষ্ঠিত করো, পদার্থের গ্যাসীয় অবস্থার বর্ণনা দাও, কিছু কিছু ম্যাথ প্র্যাকটিস করতে হবে এখান থেকে, যেমন আণবিক গুরুত্ব নির্ণয়, গ্যাসের আয়তন নির্ণয়, পরমাণুর সংখ্যা নির্ণয়, মোল সংখ্যা নির্ণয়, এগুলো কিন্তু লাগবে, আর বয়েলের সূত্র, চাল সূত্র, অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে যে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা একটু দেখে রাখবে।
চলে আসি এবার আমরা আমাদের পরবর্তী পাঠ রাসায়নিক গণনা। দেখো রাসায়নিক গণনার ভেতরে বেশিরভাগ ক্ষেত্রেই গাণিতিক প্রয়োগগুলো পরীক্ষায় আসে, এগুলোই দেখতে হবে। যেমন বিভিন্ন টাইপসের ক্যালকুলেশনগুলো আসে, যেমন কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে, কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে পারবে, হ্যাঁ, তারপরে যেমন 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু বেশি আছে, এগুলো একটু প্র্যাকটিস করবে। এর সঙ্গে আরও কয়েকটা প্রশ্ন আমি তোমাদের একটু বলে দিচ্ছি, যেগুলো একটু ভালো করে দেখে রাখবে 3 মার্কের জন্য। সেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র ও ব্যাখ্যাটা দেখে রাখবে, আর গ্যাসীয় পদার্থের আণবিক ওজন ও বাষ্প ঘনত্বের সংজ্ঞাটা দেখে রাখবে, আর গ্যাসের বাষ্প ঘনত্ব ও আণবিক ওজনের মধ্যে সম্পর্কটা একটু ভালোভাবে দেখে রাখবে, এই কটা, এবং তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ ক্যালকুলেশনের পার্টটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট আমরা যে পার্টটা চলে আসি সেটা হচ্ছে আলো। আলো থেকে তোমাদের অনেকগুলো অংশ রয়েছে, তার মধ্যে থেকে গোলীয় দর্পণ আর প্রতিফলন যে পার্টটা রয়েছে সেই পার্ট থেকে মাথায় রাখবে। প্রথম প্রশ্ন আমাদের রয়েছে, গোলীয় দর্পণে বক্রতা কেন্দ্র অভিমুখে আলো আপতিত হলে প্রতিফলিত আলো সেই পথেই ফিরে যায় কেন? দ্বিতীয় প্রশ্ন, ভিউ ফাইন্ডার হিসেবে উত্তল দর্পণকে ব্যবহার করা হয় কেন? গোলীয় দর্পণের সমীকরণটি কি? এখান থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠিত করো, উত্তল ও অবতল দর্পণের ব্যবহার ও পার্থক্য লেখো। নেক্সট, গোলীয় দর্পণ কত প্রকার ও কি কি চিত্র সহ সংজ্ঞা দাও। পরের কোশ্চেন, অবতল দর্পণের বা উত্তল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ ও ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক কি? নেক্সট কোশ্চেন, কোনো কিছুর সাহায্য ছাড়াই একটি অবতল দর্পণের ফোকাস দূরত্ব কিভাবে নির্ণয় করবে? চলে আসি আর একটা কোশ্চেন তোমাদের বলে রাখি এখান থেকে, উত্তল দর্পণ দ্বারা অসৎ বস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় রেখচিত্রের সাহায্যে একে দেখাও। চলে আসি আমাদের পরের পার্ট, যেটা আলোর প্রতিসরণ রয়েছে। প্রতিসরণ থেকে আলোকরশ্মি ঘনমাধ্যম থেকে লঘুমাধ্যমে প্রতিসৃত হলে ছুতির পরিমাণ নির্ণয় করো। প্রমাণ করো আয়তাকার কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মির প্রতিসরণ হলে আপাতিত রশ্মি ও কাচফলক থেকে নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল হয়। তারপরে আরও একটা প্রমাণ, যেটা হচ্ছে আয়তাকার কাচফলকের মধ্য দিয়ে আলোকরশ্মি প্রতিসরণ হলে আপাতিত রশ্মি এবং নির্গত রশ্মির মধ্যে চ্যুতির পরিমাণ হয় 0। আলোকরশ্মি লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসৃতি হলে চ্যুতির পরিমাণ নির্ণয় করো। দেখাও যে আলোকরশ্মি লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রতিসৃত হলে প্রতিসৃত রশ্মি অভিলম্বের কাছে সরে আসে। প্রতিসারণকের সঙ্গে আলোর গতিবেগের কি সম্পর্ক রয়েছে? সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে উপবৃত্তাকার মনে হয় কেন? নক্ষত্ররা ঝিকিমিকি করে কেন? প্রিজম দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠনের রশ্মি চিত্র অঙ্কন করো। লেন্স থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলছি, লেন্সের সমীকরণটি দেখে রাখবে, লেন্সের ক্ষেত্রে রৈখিক বিবর্তন কাকে বলে, লেন্সের ক্ষমতা কাকে বলে, ফোকাস দূরত্বের সঙ্গে লেন্সের ক্ষমতার কি সম্পর্ক রয়েছে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন, মানব চক্ষুর সঙ্গে ক্যামেরার তুলনা করো, চক্ষুর উপযোজন ও অভিযোজন কি, চক্ষুর কার্যপ্রণালী ব্যাখ্যা করো, উত্তল লেন্স বা অবতল লেন্স কিভাবে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন করে রেখচিত্রের সাহায্যে দেখাও। আলোর বিচ্ছুরণ থেকে সাদা আলো ফাঁপা প্রিজমের মধ্যে দিয়ে গেলে কোনো বর্ণালী সৃষ্টি হয় না, ব্যাখ্যা করো। আলোর বিচ্ছুরণ শূন্য স্থানে হয় কি, ব্যাখ্যা করো। লাল রঙের জবা ফুলকে লাল দেখায় কেন? একটি লাল কাঁচ ও একটি সবুজ কাঁচের প্লেট পর পর রেখে সূর্যালোকে দেখলে কাঁচ দুটিকে কালো দেখায় কেন? আলোর বিচ্ছুরণ কাকে বলে, এর কারণ কি? প্রাথমিক বর্ণ ও পরিপূরক বর্ণ কাকে বলে, উদাহরণ সহ লেখো। আলোর কিভাবে প্রমাণ করবে, সাদা আলো 7টি বর্ণের সমন্বয়ে গঠিত একটি যৌগিক রশ্মি। নেক্সট আমাদের আরো একটা পার্ট রয়েছে, যেটা হলো আলোর তরঙ্গ। এখান থেকে খুব বেশি প্রশ্ন না হলেও 2 মার্কের জন্য জাস্ট এই 2-1টা প্রশ্ন রয়েছে, একটু দেখে রাখবে। দিনের বেলায় আকাশকে নীল দেখায় কেন, বা মেঘের রং সাদা কেন? কোনো মাধ্যমের প্রতিসরণকের সঙ্গে আলোর বেগ, তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের কি সম্পর্ক রয়েছে? এই হলো আমাদের মোটামুটি আলোর পার্ট। আলো থেকে কিন্তু আমাদের 17 মার্কের প্রশ্ন আসবে সব মিলে, MCQ SAQ বা ব্রড 2-3 মার্ক মিলে। এবার আসি আমরা আমাদের পরের পার্ট, চলতড়িৎ। চলতড়িৎ থেকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা রয়েছে, এগুলো অবশ্যই পড়বে। যেমন চলতড়িৎ বিভব কি, বিভব পার্থক্য কি, তড়িৎচালক বল কাকে বলে, ওহমের সূত্র কি, তড়িৎ প্রবাহের তাপীয় বল বলতে কি বোঝো, তড়িৎ ক্ষমতা কি, তড়িৎ চুম্বকত্ব কি, তড়িৎ চুম্বকীয় আবেশ বলতে কি বোঝো, বৈদ্যুতিক জেনারেটর কাকে বলে, গৃহস্থলীর বৈদ্যুতিন বর্তনী কি। এছাড়াও 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, তার মধ্যে হচ্ছে মহাকর্ষীয় বল ও স্থির তাড়িতিক বলের মধ্যে পার্থক্য লেখো, কোষের তড়িৎচালক বল কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ কোন বিষয়গুলির উপর নির্ভরশীল, ধাতব তারের দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তাদের রোধের কি পরিবর্তন হবে, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় কেন, বাল্যচক্রের আবর্তন অভিমুখ কিসের উপর নির্ভরশীল। এবার চলে আসি আরো মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন চলতড়িৎ থেকেই, কোষের তড়িৎচালক বল কি, সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, ব্যাখ্যা করো। কুলম্ব সূত্রটি বিবৃতি করো ও ব্যাখ্যা করো। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, ওহমের সূত্রটি কি, বৈদ্যুতিক হিটারের গঠন ও কার্যপ্রণালী ব্যাখ্যা করো, ফ্লেমিং এর ডানস্থ নিয়মটি লেখো, আর্থ নিউট্রাল ও বৈদ্যুতিক সুইচের কার্য কি।
এবার চলে আসি পর্যায় সারণি থেকে, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, কোন পর্যায়কে অতি হ্রস্ব পর্যায় বলা হয়, এই পর্যায়ে কটি মৌল আছে, অতি দীর্ঘ পর্যায় কাকে বলা হয়, এতে কটি মৌল আছে, নিষ্ক্রিয় গ্যাসগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করেছে এবং এদের কি নামে চিহ্নিত করা হয়, ইউরোনিয়মোত্তর মৌল কাকে বলে, দুটি ইউরোনিয়মোত্তর মৌলের নাম ও চিহ্ন লেখো, মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণীতে কটি পর্যায় ও কটি শ্রেণী আছে, পর্যায় সারণীর একটি শ্রেণী ধরে ওপর থেকে নিচের দিকে নামলে আয়নী ভবন বিভবের মান ক্রমশ হ্রাস পায় কেন। নেক্সট আমাদের চ্যাপ্টার আয়নীয় ও সমযোজী যৌগ, এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে। আরেকটা কথা বলে রাখি, আমাদের ভৌত রাসায়নিক ধর্ম পর্যায় সারণী থেকে আরও কয়েকটা প্রশ্ন বলছে, যেটা হচ্ছে মৌলের পর্যায়বৃত্ততা বা পর্যাবৃত্ত ধর্ম কি, মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি, আধুনিক পর্যায়ে যে সূত্র, ক্ষার ধাতু কাকে বলে, এদের যোজ্যতা, আর হ্যালোজেন মৌল কাদের বলা হয়, এরূপ নামকরণের কারণ, সন্ধিগত মৌল কাদের বলে, এদের বৈশিষ্ট্য, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে, পর্যায় সারণীতে এদের কিভাবে নাম পরিবর্তিত হয়, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এই প্রশ্ন কটাও দেখে রাখবে। আয়নীয় ও সমযোজী যৌগ থেকে যেটা বলছিলাম যে ইলেকট্রন ডট গঠনের সাহায্যে দেখাও, ক্যালসিয়াম অক্সাইডে সমযোজী না তড়িৎযোজী বন্ধন গঠিত হয়, MgCl2 যৌগে বন্ধন প্রকৃতি কিরূপ, MgCl2 এর আয়নীয় বন্ধন ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে দেখাও, সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ দুটির লুইস ডট চিত্র অঙ্কন করো এবং যেখানে কার্বন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত। নেক্সট আমরা চলে আসি আরো কয়েকটি প্রশ্ন যেগুলো 3 মার্কে আসতে পারে। আয়নীয় যৌগের বৈশিষ্ট্য, সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি করে মৌলিক ও যৌগিক অণুর লুইস ডট চিত্র অঙ্কন করো, আর নোবেল গ্যাসগুলো সুস্থিত অর্থাৎ নিষ্ক্রিয় প্রকৃতির হয় সেটি ব্যাখ্যা করো। পরবর্তী চ্যাপ্টার আমরা চলে আসি আমাদের তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া, আমাদের কেমিস্ট্রি পার্টের যেটা লাস্ট পার্ট রয়েছে। তো এই পার্টে দেখো, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণ করে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্যালাইট ও ফ্লুরোস্পার মেশানো হয় কেন, তড়িৎ বিশ্লেষণে বিপরীত ঘটনার উদাহরণ দাও, অ্যানোড ও ক্যাথোড কি, অ্যানোড মাড বলতে কি বোঝো, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে সোনার জল করতে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়, তরল HCl বিদ্যুতের অপরিবাহী কিন্তু HCl এর জলীয় দ্রবণ বিদ্যুতের সুপরিবাহী হয় কেন ব্যাখ্যা করো, কিভাবে প্রমাণ করবে যে জলে খাদ্য লবণের উপস্থিতির জন্য তড়িৎ পরিবহন ঘটে, তড়িৎ লেপন কাকে বলে, লোহার ওপর নিকেলের আস্তরণ দিতে তড়িৎ বিশ্লেষকত্ব এবং তড়িৎদ্বার রূপে কি কি ব্যবহার করা হয়, ব্লিস্টার কপার কাকে বলে, ব্লিস্টার কপার থেকে কিভাবে বিশুদ্ধ কপার পাওয়া যায়। এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম একদম প্রত্যেকটা চ্যাপ্টার ধরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তবুও আমি আবার বলছি দেখো ফিজিক্সের কোশ্চেন শর্ট টাইপের কোশ্চেন হয়, ভেতর থেকে প্রশ্ন হয়, এটা কিন্তু 2-3 মার্কের সাজেশন হলো, এছাড়াও কিন্তু বিভিন্ন গাণিতিক প্রয়োগগুলো রয়েছে এবং শর্ট টাইপের প্রশ্ন কিন্তু ভরে যায়, যার জন্য শর্টগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে, যদি না খুঁজে পাও আমার অধ্যায়ভিত্তিক আলোচনা করা রয়েছে, অধ্যায়ভিত্তিক শর্টগুলো রয়েছে সেগুলো অবশ্যই একটু দেখে রেখো, আশা করি কোনো রকম সমস্যা হবে না, এগুলো করলে তোমরা ইজিলি ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এই হলো আলোচনা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, অন্যদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।